ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরপর দুবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর সাথে সাথেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার অর্থাৎ টিমের অন্যতম ভূমিকা পালনকারী নাফিসা কামাল জানিয়ে দিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো দলের সঙ্গে মোকাবিলা করতে পিছপা হয় না, কিংবা তাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত একেবারে। নাফিসা কামাল তিনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও এই বলার যুক্তিকতা রয়েছে, কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ হারলেও পরের দিকে সেটি শুধরে নিয়ে তারা চ্যাম্পিয়ন অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের দখলে করে নিয়েছে। আর এই নিয়ে তারা চতুর্থবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ট্রফি জিতে নিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের কর্ণধার নাফিসা কামাল তিনি জানিয়েছেন, যদিও এই শিরোপা পাওয়ার পেছনে অনেক পরিশ্রম রয়েছে, তাদের প্ল্যানিং, তাদের ইনফ্রাস্ট্রাকচার কিংবা সমস্ত ম্যানেজমেন্টের একেবারে ত্রুটিপূর্ণ আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ক্ষেত্রে। আর তাই তো তিনি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে কোনো টিমের সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এ কথা জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটি ক্রিকেট লিগ, আর আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও বিশ্বের অন্যতম সেরা টিম হয়ে উঠেছে এই শিরোপা জয়ের নজির গড়ে। ক্রিকেট ব্যালকনিতে সময় দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।